اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مبض او يا مار الله আসমানের নিচে জমিনের উপরে দেউরা গাজীপুর হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে ১৪তম বার্ষিক বিশাল সুন্নি মহাসম্মেলনে তোমার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া তোমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলা মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া দবি হয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেসুমার বারাইয়া আল্লাহ আমার মায়ের নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রূহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো সারা তামাম জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান নরনারী এক জাররা ঈমান দিয়া কবরে শুয়া রইছে ও সকলের রোগে রোগে সওয়াবের হাত দিয়া পৌঁছায়া দাও আল্লাহ জারার নিয়া হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ যার মা নাই বাবনা তার মতো বুঝি উরা কবার আর কেউ উঠাই যার মা নাই বাবনা আরে তার মতো বুঝি উরা কবার আরে কেউ নাই আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুধ কলা গা ওয়ায়া আম্মা বলছো আমরা রে এখন বুঝি শুইয়া গয়াছো কবরে দুধ গলা গাওয়ায়াপ্পা আম্মা বলছো আমরা রে
এখন বুঝি শুইয়া গয়া আসো কবরে আল্লাহ এই ফেন্ডেলের দিকে তাকায়া দেখো গো এই ফেন্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ মা হারায়া বাবা হারায়া পাগল গুলি কান্দে এই এতিম গুলির মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায় নিলাম জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাখলাম রে জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাফনের কাফনের ভিতরে প্যাকেট হইয়া যাই আরে ধরা ধরি কইরা আমারে ধরা ধরি কইরা আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ বরুইবা তার গরম পানি দিয়া গুসুল করাইবে আরে কাঁদ করিয়া শীত করিয়া আমারে কাঁদ করিয়া শীত করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ বুঝু করে দিবে এই জীবনে কত গুজুল করলি রে ও দেউরা গাজীপুর গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গুসুল তোমার আমার মশারি টাঙ্গাইয়া ডাক দেও না আল্লাহ আরে মায়া কইরা ডাক দেও না আল্লাহ জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ আল্লাহ আমরার গুনা মা বইজেনি কন্যা কন্যা আল্লাহ আমরার গুনা আল্লাহ আমরারে গুনা কত গুনা করছি মাফুত গোপনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির কোনা মাফ কইরা দাও মায়া রহল অবীর খাতির তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাহুলা তোমার বান্দা যাবে কারদারে বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে আল্লাহ আমরা সবারে মাফ করে দাও আল্লাহ আমরা সবারে তুমি ওলি বানায় দাও দেওরা গাজীপুর হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ যতগুলি যুবক এই মাহফিলটা সাজাইলো যতগুলি মুরব্বী বাবা এই মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাবুদাও বিদেশের বাড়িতে অনেক প্রবাসী ভাইরা
সারাদিন আমার প্রবাসী ভাইগুলি কষ্ট করে ডিউটি করে যখন রাত্রির বেলায় রুমে আসে যখন মার কথা মনে হয় বাড়ির কথা মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ বিছায় রে আল্লাহ আল্লাহ এইভাবে অনেকে ছেলেরা প্রবাসে আছে আল্লাহ আমার প্রবাসী ভাইগুলিরে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখো গো আল্লাহ আমাবুত ধনের ধনী বানাইয়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ রাত গভীর হয়ে গেছে মাহফিলের ফেন্ডেল কানায় কানায় ভরপুর আল্লাহ তারা মাহফিল চাইরা বাড়িতে গেছে না গো আল্লাহ গুনার বুঝা লইয়া মাহফিলে ঢুকছি ওলি না বানাইয়া বাড়িতে নিও না ডাক দেন আল্লাহ আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ জবানটা খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গুনা মাফ হইছে নি আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন বলে কাঁদতেছে আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বশ্রীর মতো অলি বানায় দাও আবেদা সালিহা মুমিনা হিসাবে কবুলান মঞ্জুর করো গো আল্লাহ আমাবুত আমি গুনাহগারকে যিনি বারবার ফোন দিয়েছে আমার মহব্বতের বাজান মোহাম্মদ বাচ্চু মিয়া মোহাম্মদ ফসরু মিয়া সহ মোহাম্মদ আল আমিন ভাই সহ আল্লাহ দেওরা গাজীপুর হোসাইনিয়া যুব সংগঠনের যুবকগুলি আমি গুনাহগার আসার উপর অনেক মহব্বত করেছে অনেক সম্মান করেছে আল্লাহ এই যুবকগুলিরে তুমি হুসাইনি সৈনিক হিসাবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ এই মাহফিলটার জন্য যারা কষ্ট করলো আল্লাহ সবাইরে ধনের ধনী বানাইয়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও কোনা নূর নবী রে না দেখাইয়া মরণ দিও না কোন আমার মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না কন্যা কন্যা দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব নাই আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা কোন আল্লাহ আমরা রেনি দেখাইয়া দিবা সোনার মদিনা আল্লাহ আমরা সবাইরে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ আমার সফর সঙ্গী হয়ে আমার বাজান এসেছেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া দোয়া চেয়েছেন বিদেশের বাড়িতে চলে যাবে আল্লাহ মনের আশা আপনি কবুলের মঞ্জুর করেন আমার বাজান মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে নেক হায়াত বাড়াইয়া দেন আমার বাজান মোহাম্মদ উজ্জ্বল মিয়ার বংশের কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমি গুনাহগারের সফর সঙ্গী হয়ে এসেছেন তামান্না এসডি মিডিয়া মোহাম্মদ সুহেল মিয়া দোয়া চেয়েছেন মার জন্য বাবার জন্য বংশের জন্য কবরবাসীদের জন্য যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে আযাব দিও না কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও কোনা কোনা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না কোন আমার মায়ার নবীরে না দেখাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ অনেকে রেন করে ফাগল হয়ে গেছে গা আল্লাহ রেন গুলি দেওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ অনেকের অভাব অনটন দূর করে দাও আল্লাহ রিজিক বাড়ায়া দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে যে যে আশা নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহব্বতের বাজান জনাব মোহাম্মদ আবেদ আলী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও জনাব মোহাম্মদ আবেদ আলী সাহেবের বংশের কবরে আযাব মাফ করে দাও সহসভাপতি মোহাম্মদ আন্নুমিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ বংশের মানুষের কবরে আযাব মাফ করে দাও মোহাম্মদ আন্নুমিয়ার বংশের কবরে আযাব দিও না মোহাম্মদ আক্তার মিয়া শুধু দোয়া চাইলেন আল্লামার বাজানের বংশের কবরেও আযাব দিও না আল্লাহ মোহাম্মদ ফসরু ভাই যিনি বারবার আমি গুনাহগারকে স্মরণ করেছে এই সুন্নি সংগঠনের একজন এই হুসাইনি যুব সংগঠনের একজন এই সংগঠনের যতগুলি লোক আছে সকলের নাম তো আমি জানি না আল্লাহ সবাইরে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও অনেকে দোয়া চেয়েছে অনেকের নাম আমার স্মরণে নাই আল্লাহ তোমার তো জানার বাকি নাই যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আমার বাজান মোহাম্মদ বাচ্চু মিয়ার বংশের কবরে আযাব দিও না বাচ্চু মিয়ার ছেলে আমার নাতি দোয়া চাইছে যে আশা নিয়ে দোয়া চাইছে আল্লাহ মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ রিজিক বাড়ায়া দাও অভাব অনটন দূর করে দাও গো আল্লাহ এই মাহফিলটার জন্য যারা কষ্ট করেছে এই মাহফিল শোনার জন্য যারা আছে আল্লাহ সবাই ওলি বানায় দাও সবাই নামাজি বানায় দাও সবাই ওলি বানায় দাও সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা ও মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু